哎，你晚上我在搞的家，那个面线怎样？面线来，面线臭屁的就。哎呀，我这个老年人，快点听我们工作的答应要去，答应要说要去。哎，我的工作呢，你让谁过来了没得？阿妈妈妈也过来了，阿妹阿妈的工作没过来。যাই না মানুষ সেখানে বেশি আসে জায়গা সেখানে ছোট হয়ে যায় তা সত্ত্বেও আমার মা ভাই বোনেরা এসছেন আমি অত্যন্ত খুশি আমি আপনাদের একটা কথা বলি এবার কিন্তু এই জায়গায় মৌসুমকে আগে আপনারা জিতিয়েছেন কিন্তু মৌসুমকে আপনারা জিতিয়েছেন কংগ্রেস প্রার্থী হিসেবে কিন্তু এবার আপনাদের মৌসুমকে যেভাবে হবে এই যে চিহ্ন তো দেখতে পাচ্ছেন কোলাফুল চিহ্নে যেভাবে হবে আমি জানি কংগ্রেসি বন্ধুরা নানাভাবে তার বিরুদ্ধে অনেক কথা বলে বেড়াচ্ছেন ওই যে মৌসুম চলে গিয়ে অন্যায় করেছে আমি বলবো না মৌসুম চলে গিয়ে ঠিক করেছে তার কারণ মৌসুম তো বাংলার বাইরে যায়নি মৌসুম তো আমার সাথে এসছে এই বাংলায় আমি জন্মগ্রহণ করে চিরকাল লড়াই করে গেছি তো একটা লড়াকু লোকের সাথে যদি মৌসুম আসি তাহলে ক্ষতিটা হয় না ভালো হয় অনেক ভালো হয়েছে মৌসুম কেন এসছে শুধু মৌসুম নয় মুর্শিদাবাদে লড়ছে অপূর্ব অমিত চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেসের এমএলএ ছিল রিজাইন করে চলে এসছে আবু তাহের মুর্শিদাবাদে লড়াই করছে কংগ্রেসের এমএলএ ছিল রিজাইন করে চলে এসছে বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আঘাত করে বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আঘাত করে সকালবেলায় সিপিএম করে কংগ্রেস করে আর রাতের বেলায় বিজেপির সাথে আঘাত করে তাই মৌসুম যা করেছে ঠিক করেছে এবং মৌসুমেরই যেটা আপনারা চান বিজেপি যান আপনারা চান বিজেপি যান যদি চান বিজেপি যান তাহলে মৌসুম থাক এটা মাথায় আসবে বিজেপি যান তৃণমূল থাক কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে না দেখে আসুন মুর্শিদাবাদে বহরমপুরে কংগ্রেস নেতা হয়ে কাজ করছে আরএসএস বিজেপির বন্ধু দেখে আসুন জঙ্গিপুরে কংগ্রেসের হয়ে কাজ করছে বিজেপি আরএসএস কিসের তারা আদর্শ দেখায় কিসের উদ্দেশ্য দেখায় আমরা এখনো মনে করি আগামী দিন বাংলায় তৃণমূল কংগ্রেস সংহতি রাখবো এটা মাথায় রাখবো